নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কড়াইশুঁটির খোসার চচ্চড়ির রেসিপি শেয়ার করব এর জন্য প্রথমে কড়াইশুঁটির খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো আমি আজ খোসাটা ছাড়ানোটা দেখিয়ে দিচ্ছি প্রথমে মটরশুঁটিটা বার করে নিয়ে ভেতরের দিকে একটা শক্ত পাতলা আঁশের মতো অংশ থাকে এই শক্ত আবরণটা ছাড়িয়ে নিতে হবে তবে এটা অভ্যাস হয়ে থাকলে ভালো ছাড়ানো যায় যেখান থেকে ছিঁড়ে যাবে সেখান থেকে আবার ওটা ছাড়িয়ে নেওয়া যাবে তো আমি আজকে এটা আমার হাজব্যান্ডকে দিয়ে ছাড়িয়ে নিয়েছি কারণ সে খুব ভালো করে এটা ছাড়াতে পারে আর এর সাথে ছোট আলু পেঁয়াজ কলি আর বেগুন নেব। এর সাথে সিমও দেওয়া চলে আর পাতলা পাতলা লম্বা করে কাটতে হবে সবজিগুলো তাহলে খুব খোসা ছাড়াতে যত সময় লাগছে আর এটা রান্না হতে খুবই তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে তো তেলে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেও দেওয়া যাবে প্রথমে আলুগুলো ভেজে নেব আর আলুগুলো হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো বাকি সবজিগুলো বেগুন দিয়ে দিলাম এবার পেঁয়াজ কলিটাও দিয়ে দেবো বন্ধুরা এই রান্নাটাতে কোনো সেরকম মশলারও ব্যবহার নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধু এই খোসাটা ছাড়াতে হবে আর খোসা যদি না ছাড়িয়ে নেওয়া যায় তাহলে অতটা ভালো লাগবে না খেতে রান্না করা যাবে আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর সামান্য লঙ্কার গুঁড়ো তবে হলুদ লঙ্কার গুঁড়ো না দিয়েও রান্নাটা হয়ে যাবে চিনি চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বিশেষ মশলা নেই একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে এখানে খুব বেশি কড়া করে ভাজব না লো ফ্লেমে রান্নাটা হবে কোনো জল ব্যবহার না করলেও হবে তবে সামান্য একটু জল দিতে হতে পারে এইভাবে নরম আঁচে রান্নাটা হবে একটা সুন্দর মিষ্টি স্বাদ আর সুন্দর সুগন্ধ আসবে রান্নাটা থেকে সামান্য জল দিয়ে দিলাম আর লুচি রুটির সাথেও খেতে ভালো লাগবে বন্ধুরা এই রান্নাটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে আর রান্নাটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আবারও অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ